রাজ্যে সবলবসত্। ইনি যখন বৈশ্যপুত্র নন্দপুত্র বলে সুখ্যাত, তা যথাযথই। নন্দস্তু আত্মজ উৎপন্নী জাতাল্লাজ মহামানা, নন্দের আত্মজ আত্মনি জাত ইতি আত্মজ, নিজের পুত্র। অদৃশ্যতানুজা বিষ্ণু সায়ধাষ্ট মহাভুজা, এ আছে না, শুকদেব বলেছেন। অনুজা সেই যোগমায়া কংসহস্ত হতে নভতে গগনতলে উৎপতিত হয়ে গেল। অষ্টমহাভুজা কে সে? বলে বিষ্ণুর অনুজা, কৃষ্ণের অনুজা। অনুজা শব্দের অর্থ হল অনুপশ্চাৎজাতা। তাহলে অগ্রজ একজন আছে, নাহলে অনুজা শব্দ প্রয়োগ হতে পারবে না। যা যোগ মায়া জনি নন্দ যায়, কথা বলেছেন শুকদেব। যখন গোবিন্দকে নিয়ে চলেছেন বসুদেব, তখন যশোদার কোলে যোগমায়া আবির্ভূতা হলেন অনুজা। তার মানে অগ্রজ হয়ে গিয়েছে, অগ্রজের পরে অনুজা হয়। এমনি এমনি অনুজা এসে উপস্থিত হবে কী করে? এই জন্য নন্দপুত্র 11 বছর এখানে ছিলেন, তার উপবেশ সংস্কার হয়নি, নন্দবাবা পৈতে দিতে পারেনি। পৈতে যদি না দেওয়া যায় তাহলে বিয়ের বাসরে বসানো যায় না। আর নন্দ যশোদার চোখের সামনে আমার ছেলেটা একেবারে দুগ্ধপোষ্য, এই সবে মাত্র পৌগণ্ড অতিক্রম করেছে, এই অতিক্রম করেছে কি না, এখনও তো দুগ্ধপোষ্য, মায়ের কোলে এসে উপস্থিত হয়। তাদের চোখে গোপালের এখন কৈশোর পরিস্ফুট হয়নি, কিন্তু আমাদের টিকাকার বলেছেন কৈশোর এখানে শেষ, 3 বছর 4 মাস 3 বছর 4 মাস 3 বছর 4 মাস 10 বছর, 3 3 9 আর 4 4 12 মাস, মানে 10 বছর আরও কিছুদিন ছিলেন, এইভাবে গণনা করেছেন। তার মানে 6 বছর 8 মাস পৌগণ্ডং দশমাবধি। এমনি সাধারণ শাস্ত্রে আমাদের নিয়ম পৌগণ্ডকাল হলো 10 বছর পর্যন্ত, গোবিন্দের কিন্তু 10 বছর পর্যন্ত নয়, এই 6 6.5 6 বছর 8 মাসেতেই পৌগণ্ড সমাধান সমাপ্তি হয়ে গেছে। এই জন্য নন্দ যশোদার চোখেতে এখন তো পৌগণ্ডই শেষ হয়নি, কিন্তু কৈশোর শেষ হয়ে গিয়েছে। কৈশোর শেষ কৈশোর, আ পঞ্চদশান্তং কৈশোরং যৌবনন্ত তথা পরম, 15 বছর পর্যন্ত কৈশোর কাল, আর তারপরে যৌবন শুরু হয়ে যায়। 15 বছর তো নয়, কৈশোর শুরু হয়ে গিয়েছে 6 বছর 9 মাসের পরের থেকেই, কিন্তু পিতামাতার চোখে এখন এদের এর পৌগণ্ডই চলে না, যাই নাই। সেই জন্য বিবাহের কোনো প্রস্তাবনা আসলেও বলেছেন না। আর এই পরকীয়া রসের অভিযান করে গিয়েছেন, অভিধান করে গিয়েছেন ভাগুরী গর্গাচার্য সমস্ত মহামুনিগণ। মহারাজ ছেলের বিয়ে দেয় না, ছেলের বিয়ে দিলে কিন্তু কিন্তু বিপদে পড়বেন, পিতা পুত্রের মধ্যে খুব ভেদ হয়ে যাবে, এত এত বেশি ভেদ হয়ে যাবে। নন্দবাবা দেখলো না, বাবা বিয়ে না দেওয়াই ভালো, বিয়ে দিল না। স্মৃতি অনুসারেও বিয়ে হলো না, পরকীয়া রসের অভিযানে তো বিবাহ হলো না। তাহলে ভর্তা শব্দ এলো কী করে? দেখবেন ভান্ডির বটে বট গাছের নিচে এখন একটা পাথরে লেখা আছে ব্রহ্মবৈবর্তে একটা শ্লোক, রাধা গোবিন্দের ওখানে বিয়ে দিয়েছিল স্বয়ং ব্রহ্মা এসে, দেখবেন লেখা আছে ভান্ডির বটে, ওইখানে একটা পাথরে লেখা আছে শ্লোক। ওই পুরাণ শ্লোকটা তুলে দিয়ে রাধা গোবিন্দের বিবাহের কথা লেখা আছে, এটা সর্বসম্মতিক্রমে স্বীকার করতে হয়। কিন্তু আমাদের গৌড়ীয় আচার্যগণ তা স্বীকার করেননি। শাস্ত্রে এরকম অনেক অনেক কথাই লেখা আছে। সমাজকে রক্ষা করার জন্য গোপালচম্পুর উত্তরখণ্ডে একেবারে শেষ পর্যায়ে রাধা গোবিন্দের বিবাহ দেখিয়েছেন। এটা জীব গোস্বামীপাদ দেখিয়ে দিয়েছেন,
বস্তুতস্তু বিচারে পরকীয়া রসই হলো এইখানে প্রধান, অন্য কিছু প্রবেশ করে না, স্বকীয় বিবাহ আদি সমস্ত নাই। তাহলে ভর্তৃ শব্দ প্রয়োগ হবে কি করে? ভর্তা শব্দ প্রয়োগ হলো রূপ গোস্বামীপাদ লিখে গেছেন, চক্রবর্তীপাদ আমাদের বলছেন দেখুন রসশাস্ত্রে বা অলঙ্কার শাস্ত্রে উপপতি এবং পতি উভয় কি ভর্তা বলা হয়। উপপতিকেও ভর্তা বলা হয়। তিনি রসমঞ্জরীর থেকে একটা শ্লোক তুলে দেখিয়েছেন ভর্তা বলা হয়। শুধু তাই না, তিনি বলছেন কি দন্তবক্র বধির পর কুরুক্ষেত্রের মিলন হলো ব্রজবাসীদের সাথে দ্বারকাবাসীদের। গোবিন্দ বললেন আমরা আমি শীঘ্রই যাব বাবা, ব্রজবাসীরা তোমরা সব যাও, আমি গেলাম বলে কথা। গোবিন্দকে নিয়েই ব্রজমন্দিরে প্রবেশ করব, ব্রজবাসীরা ফিরে এলো এই মনে করে আর নন্দগ্রামে গেল না, যমুনার তটে অস্থায়ী শিবির নির্মাণ করে প্রতীক্ষা করতে থাকল। দন্তবক্র বধির পর গোবিন্দ এসে উপস্থিত হলেন, আর এমন সেই একাদশ সমাজতন্ত্র যেমন করে বাঁশি বেজেছিল আবার বাঁশি বাজতে শুরু করলো, আবার নিকুঞ্জলীলা শুরু হলো, আবার অভিসারিকা শুরু হলো, ব্রজরামাগণ আবার চিরবিরহের পর সমৃদ্ধিমান সম্ভোগ, যেমন বিপ্রলম্ব চতুর্বিধ সেরকম চতুর্বিধ সম্ভোগ পূর্বরাগ, বিপ্রলম্বের মধ্যে পূর্বরাগ, মিলনের পূর্বে যে তাদের পরস্পরের মিলনাকাঙ্ক্ষা তাকে পূর্বরাগ বলে, পূর্বরাগ। এতে বিপ্রলম্ব হলো সংকীর্ণ, যখন মান তখন হয় সংক্ষিপ্ত বিপ্রলম্ব, আর যখন অদূর প্রবাস তখন হয় সম্পূর্ণ, যখন সুদূর প্রবাস তখন হয় সমৃদ্ধিমান। যেমন চতুর্বিধ সম্ভোগ রস, তেমনি চতুর্বিধ বিপ্রলম্ব রস, সমৃদ্ধিমান সম্ভোগ। আবার সেই প্রতিদিন বাঁশির স্বরে আকর্ষিত হয়ে রাস শুরু হয়ে যেত, হ্যাঁ, আবার মধুগন্ধি ভোমরীর সুগন্ধে গুনগুন শব্দে মেতে উঠত সব নিকুঞ্জ মন্দির, কুঞ্জবাটিতে এই গোপিকাগণের সাথে গোপিকা গোপীনাথ পরমানন্দে আনন্দকেলিতে ব্যস্ত হয়ে পড়লেন। সেইখানে গোপনারী ভি ক্রীড়ায়ামাস মাধব, কতক্ষণ বলে গোপনারী ভির অনিশন ক্রীড়ায়ামাস। চক্রবর্তী ভাই বলছে নিরন্তর তাদের সাথে বিলসিত হয়েছিলেন, নিরন্তর গোপনারী ভি মানে গোপেদের নারী, তার মানে বলছেন কি এটি পরকীয়া, এখনো বিবাহ হয়নি। ভর্তা শব্দ দেয়া যায়, উপপত্তিতে ভর্তা শব্দ প্রয়োগ করা যায়, সেই জন্য বলছেন এখন গোপরামারা এসে উপস্থিত হয়েছেন, তাদের ওলাহন দিচ্ছেন, উপেক্ষা বচনে ভর্সনা করছেন যে তোমরা উপযুক্ত নও, অসতী হয়ে এসে উপস্থিত হয়েছ। তা সুন্দরী সকল প্রতি বচন দিলেন কি বললেন যে আমরা এখনই যথাযথ সতী হলাম এবং মদর্থজ্জিত লোক বেদ স্বানাং বো মৈজনবৃত্তই বলা, হে অবলাগণ তোমরা আমার জন্য যেভাবে এসে উপস্থিত হয়েছ, আমার জন্য কি তোমরা করেছো, উজ্জিত নিরাকৃত ত্যক্ত আমার জন্য, মদর্থে উজ্জিত সমস্ত কিছুতে ত্যাগ করেছ, কি ত্যাগ করেছো যেন লোকধর্ম, আমাদের একটা দেশাচার আছে না, পতিব্রতাগণের একটা আচরণ আছে না, পতিব্রতারা পাতিব্রত ধর্ম ত্যাগ করতে পারে না, মৃত্যু হতেও এটি ভয়ঙ্কর, পাতিব্রত ধর্ম পতিব্রত্যাগণীর সম্পদ এটিকে ত্যাগ করতে পারে না, কিন্তু তারা ত্যাগ করেছে, এখনই তারা যথাযথ পতিব্রতা হয়েছে, সেই জন্য
বলছে তোমরা সব কিছু ত্যাগ করেছ, লোক ধর্ম, বেদ ধর্ম, দেহ ধর্ম, কর্ম, লজ্জা, ধৈর্য, গেহসুখ, আত্মসুখ, মর্ম, তার মানে এটা এইগুলোতে সকলেরই নিজ সুখ আছে, সসুখ আছে। লোকধর্ম যদি রক্ষা করা যায় তাহলে লোকে আমি আমি পূজিত হতে পারব, লোক সকলের দ্বারা নিন্দনীয় হব না, বরং ভূষিত হতে হয়ে থাকব। বেদধর্ম যদি পালন করি, বিহিত অবিহিত কর্ম, তাহলেও আমি সুখে থাকতে পারব। এটা একটি সুখেরই উপচার। এবং দেহধর্ম, দেহকে যদি সুন্দররূপে সাজিয়ে রাখতে পারি তাহলে প্রতিসেবা করতে পারব। আসলে এই জগতের যারা সুন্দর করে সাজায় বা সাজিয়ে রাখে তাদের উদ্দেশ্য কিন্তু অপরকে সুখী করা না, নিজে সুখ পাওয়া। সেই জন্য বলছেন তোমরা এটাকে ত্যাগ করেছ, দেহধর্মকে পর্যন্ত ত্যাগ করেছ, নিজের ধর্মকেও ত্যাগ করেছ, এবং লজ্জা, লজ্জাকে তোমরা ত্যাগ করেছ। আসলে এরা যে পরমা লজ্জাবতী, ইহ জগতে মনে হয় যেমন এরা লজ্জা ত্যাগ করেছে, ব্যাপারটা তা নয়। লজ্জা এরা পরমা লজ্জাবতী, এরা লজ্জা ত্যাগ করবে কী করে? লজ্জা নারীণাং ভূষণম, লজ্জা হলো নারীগণের ভূষণ, এরা করতেই পারে না। কিন্তু গোবিন্দের চরণে এসে এই লজ্জা আর নাই, কেননা সব কিছুই তো দিয়ে দিয়েছি, আর এটুকুই বা রাখবো কেন? লজ্জা বলতে কিছু নাই, দেহ গেহ লজ্জা আত্মসুখ সব বিসর্জন দিয়ে তোমরা এসেছ। তাদেরই অনুরাগকে বারংবার প্রশংসা করছেন ভগবান, অনুবৃত্তই তোমরা অনুগতা হয়েছ। অনুগত হয়েছ মানে অনুগত উপরোধে হয়, তোমরা উপরোধে হওনি, শত কারো উপরোধে অনুরোধে কারোর দ্বারা চালিত হয়ে তোমরা আমার চরণে এসেছো, এইরকম না, স্বাভাবিক, স্বাভাবিকভাবে এসে উপস্থিত হয়েছ। স্বাভাবিক কেমন জানেন? স্বাভাবিক হলো এটা স্বভাব সিদ্ধ। স্বভাব সিদ্ধ মানে আমাদের যেমন স্বাভাবিক বিষয়ানুরাগ আছে, আমরা যদি কেউ বিতরাগ হতে পারি, বিতরাগ, বিতরাগ কাকে বলে? রাগ বিগত হয়েছে যার তাকে বলে বিতরাগ, তাকে বিতকামও বলা হয়, কামনা যার বিগত হয়ে গিয়েছে একে বিতরাগ বিতকামও বলা হয়। বিতরাগ যদি হয়, যদি কেউ না হয়, আমরা কেহ বিতরাগ হতে পারিনি, এই জগতে সকচন্দন বনিতাদিতে আসক্ত হওয়ার জন্য সকলেই সরাগ, কেহই বিরাগ হতে পারিনি। যদি কেহ বিতরাগ হয়, যার জন্য হয়েছে বিতরাগ, তার প্রতি স্বভাব সিদ্ধ একটা গতি হয়ে যায়। এনারা কিন্তু এইভাবে বিতরাগ হয়নি, কোনো তপস্যা করেনি, বিতরাগের জন্য কোনো তপস্যা করেনি, শুধু তপস্যা কাকত এরা একাদশী পর্যন্ত করেনি। জানেন নন্দবাবা স্মার্ত ছিলেন, গৃহে তার কুলদেবতা ছিলেন নারায়ণ মূর্তি, নারায়ণ ছিলেন, এরা স্মার্ত ছিলেন, যথাযথ তারা পুজো সেবা করত, সেই জন্য ব্রত উদযাপন করত, একাদশী করত। একাদশীতে নন্দবাবা আমরা জানি দ্বাদশীতে স্নান করতে গিয়েছিল, বরুণ লোকের অনুচরেরা নিয়ে গিয়েছিল, বরুণের অনুচরেরা, তার মানে এরা একাদশী করত, সকলে ব্রজবাসীরা সকলে একাদশী করত, কিন্তু এ সুন্দরীরা একাদশী করত না। কেন? এদের বাবা মা এদের তারণ ভাষণ করত না, তোরা একাদশী করছিস কেন? এদের শ্বশুর শাশুড়ি স্বজনরা এদের তারণ ভর্ষণা করতো না, বৃদ্ধ বৃদ্ধারা একাদশী করত না কেন? বলে একাদশী করলে আমার মাধুর্য যৌবন শুকিয়ে শুষ্ক হয়ে যাবে, এটা তো আমার না, এই আমার না, এই যৌবন, এই ধন, এটা গোবিন্দের ধন, একে সযতনে সুরক্ষা করাই হলো আমার প্রয়োজন।
সেই জন্য কোনো রকমই ক্লেশ সাধন করতে রাজি না। এই দেহকে সুন্দর করে সাজিয়ে যদি গোবিন্দের সুখ হয়, তাহলে যদি অঙ্গাভরণে বিভূষিত হতে হয় তাও হয়, কখনো বা বিভূষণ পরিত্যাগ করতে হয় বলে তাও হয়, কখনো বা গোবিন্দের সুখের জন্য যা যা প্রয়োজন তাও হয়। নূপুরে ঝংকার দিয়ে সলা ঝাঁসিতে গোবিন্দের কণ্ঠলগ্না হয়ে এসে উপস্থিত হয়, তাদের চলনই হয় নৃত্য, তাদের কথাই হয় গান, তাদের হাস্যই হয় জ্যোৎস্না, তাদের নয়নের কটাক্ষই হলো মধুর কারুণ্যের বিকাশ, তাদের অঙ্গের মাধুর্য গোবিন্দের পুজো উপচারের জন্য যথেষ্ট। কেননা এই সমস্ত সুন্দরী নিচয়ের তারুণ্য কারুণ্য লাবণ্য যথেষ্টই ছিল। এরা একাদশী করত না, কোনো ক্লেশ সাধন করত না, কেননা এই দেহ আমার না, গোবিন্দের সেবার জন্য এই দেহ, অতএব এইটা আমি তার সেবায় নিযুক্ত করব। আমাদের বিতরাগ হবার পরে এই অবস্থা যদি হয় কারোর, তবে বলতে হবে ব্রজের কিছুটা সংবাদ পাওয়া যেতে পারে। কেন ব্রজের সংবাদে প্রথম সোপানটাই হলো নিজের সুখ ত্যাগ করতে হবে, যেটা আমরা ঘুরে ঘুরে আবার অতি এসে উপস্থিত হই। সব ত্যাগ করলেও কেমন করে এসে উপস্থিত হয়ে যাই, এটাই আমাদের বিড়ম্বনা। মনে হয় যেমন আমার আর বাসনা নাই, ত্যাগ করেছি, কিন্তু কেমন করে এসে উপস্থিত হয়ে যায়, অলক্ষ্যে এসে উপস্থিত হয়ে যায়। প্রিয়জনের বিয়োগে তখন ব্যথা হয়, এটা হতেই পারে এই জগতে, এটা হতেই পারে, এটাকে স্বীকার করতে পারি না। স্বীকার করি কি জানেন, আমার প্রিয়জন মারা গেল, চলে গেল, হাই হাই করতে থাকলাম। যুধিষ্ঠিরের মতো প্রিয়জন কে হচ্ছিল না, অনুগত চারজন পাণ্ডব, পতিব্রত দ্রৌপদী যার পিছনে আসছে, পিছন দিকে তাকালো না। তার মানে কি জানেন, আমরা গতকাল বলেছি পিছন দিকে তাকালো না কেন জানেন, তাদের প্রতি কোনো আসক্তি নাই, আমার বলে কোনো অভিমান নাই, আমার অভিমান হলেই তো পিছনে তাকাতে হবে, মরবার সময়, মরতে চলেছি, মর্তুকাম, মরছি আমি, এখন ছেলে মেয়ে পোষ্য পরিবার সব কেঁদে আকুল, বাবা চলে যাচ্ছে মরবে। তখন বাবা কি বলছে জানেন, ওরে আমার এইসব রইল তোরা দেখিস, এখনো আমার এটুকু যায়নি, পিছন দিকে এখনো তাকাচ্ছে, পিছন ফিরে তাকাচ্ছে। যারাই আমার বলে স্বায়ত্ত অভিমান করে থাকে তাদের পিছন ফিরে তাকা, পিছন ফিরে তাকানো মানে কি জানেন, আবার এইখানে উপস্থিত হতে হয়। যাদের সামনে কেবল মহাপ্রস্থান, এই জগতে আর আসবো না। মহাপ্রস্থান মানে মহৎশব্দ অনদীয়তাম, তিনটি স্থানে মহৎশব্দ দিতে নাই, প্রস্থানের পূর্বে মহামাংস এবং মহাতৈল, মহৎশব্দ অনদীয়তাম। কেহ যদি যায় না তাকে আমরা বলি কি আবার এসো, আর যদি বলি কি মহাপ্রস্থান হচ্ছে তো যাও, তার মানে আর আসবে না, আর কি মহানিদ্রা আর উঠবে না। মহাপ্রস্থান, আমরা যেমন মহাপ্রস্থানে যেতে পারি সকলে, আমরা যেমন কেহই পিছনের দিকে না তাকাই, পিছনের দিকে তাকালেই আবার আসতে হবে। কঠিন কথা, কত প্রকারের আকর্ষণ আছে এই লোকাচার দেশাচার দৈহিক ধর্ম, কত প্রকারের আছে, এইগুলোকে পরিত্যাগ করে পিছনে ফেলে যদি কেউ যেতে পারে না,
তাহলে তাদের কাছে ব্রজের পথ সুগম হয়ে ওঠে। আমাদের আচার্যগণ হতেছেন পথিকৃত, তারা যে পিছনে ফেলে এসেছেন কেহ আর তাকায়নি, অনেকে তো দোহে প্রতিবৃক্ষ, হ্যাঁ দোহে ভ্রমে প্রতি বনে বনে, বলে অনেকে তো কিছুই নেই এই জগতে, তাদের কারো সঙ্গে কোনো সম্বন্ধ নেই। ব্রজবালারা যতটুকু সম্বন্ধ রেখেছিল এটা মাত্র যোগমায়ার কল্পনায়, সম্বন্ধ রাখতে হয় তাই রেখেছে মাত্র, এবং মদর্থজ্জিত। গোবিন্দ এই জন্য বলছে, তোমরা সব কিছুকে ত্যাগ করে আমার চরণে এসেছ, আমি যে তোমাদের ত্যাগ করে অন্তর্হিত হয়েছিলাম। তারপরে আমরা জানি রাস রজনীতে অন্তর্ধান করলেন গোবিন্দ, এবং তারা বহু অনুসন্ধান করলেন, পেলেন না। অন্তর্ধান রহস্যটা কি, মানে হারিয়ে গেল, হারিয়ে গেল, হারিয়ে গেলেন কেন? তাদের চোখের সামনে নয়নানন্দ ভাজন বিলসিত হতে হতে অকস্মাৎ হারিয়ে গেলেন কেন? হ্যাঁ বলছেন আড়াল হয়ে গেলেন, এইভাবে মানে একেবারে অদৃশ্য, এরকম না, অদৃশ্য হয়ে গেলেন ইন্দ্রজালের মতো তাদের থেকে, এইরকম না, একটু আড়াল, মানে আড়াল হবেন কী করে? শতকোটি গোপীর সঙ্গে তাদের চোখে ধরা পড়ল না, বললে অখিল কলা গুরু এইসব বিষয়ে নিতে হ্যাঁ সমর্থ। আর বৃন্দাবনের কুঞ্জবাটির ঘনারণ্যে নিজেদের নিজেকে লুকিয়ে রাখার মতো যথেষ্ট, বৃন্দারণ্যের ঘনারণ্যের কুঞ্জে কুঞ্জে যে ঘনান্ধকার তার মধ্যে নিজেকে লুকিয়ে রাখা যায়, হারিয়ে গেলেন সেই গহন পথে, তিনি নিজেকে লুকিয়ে ফেললেন। বললেন কেন? রাধারানীর মান প্রসাদন করতে হবে, আর ব্রজসুন্দরীদের সৌভাগ্য গর্বকে দূর করতে হবে, নাহলে তো মহারাজ সুসম্পন্ন হবে না। সেই জন্য অখিল রসামৃত মূর্তি, অখিল রস আস্বাদন করার জন্যই তিনি তাদের চোখের আড়ালে চলে গেলেন, একটু গোপনে দেখছেন আমার জন্য এদের আকুলি বিকুলি, এদের ব্যাকুলতাটা একটু দেখি। ও সে যে কি ব্যাকুলতা, যার জন্যে গোপিকা গীত, গোপী গীত, এটি হলো মুখ্য প্রাণ। কৃষ্ণপ্রাপ্তির এইরকম মন্ত্র বুঝি শ্রী ভাগবতে শ্লোক উচ্চারণ করে শুকদেব কৃতার্থ হয়েছেন, রাজা পরীক্ষিত আর সব শ্রোতারা এই বিরহে গীতি এইভাবে শুনে শুনিয়েই উভয়েই বড় কৃতার্থ হয়েছে। এরকম গীতি আর কোথাও নেই, ভাগবতের অনেক গীতি আছে, যুগল গীতি আছে, হ্যাঁ বেদস্তুতি আছে, অনেক গীতি আছে, দেবস্তুতি আছে, বেদস্তুতি দেবস্তুতি সব আছে, ব্রহ্মস্তুতি তো অনেক প্রকারের আছে, কয়েকটা জায়গায় আছে, কিন্তু গোপিকাগণের মতো এরকম গীতি নেই। এই জন্যই ভাগবত চিরপ্রসিদ্ধ, এটি হলো মুখ্য প্রাণ, কৃষ্ণপ্রাপ্তির এটি হলো মন্ত্র। এই মন্ত্র উচ্চারণ করে আজও যে তাকে আহ্বান করে না, তার সামনে পীতাম্বর ধর সগবি সাক্ষাৎ মন্মথ মন্মথ এসে উপস্থিত হন। কেন এই আমাদের রাগাত্মিকা সাধিকারা এই মন্ত্রগুলি দিয়ে গিয়েছেন, আমার জন্য কেমন করে এই সুন্দরীরা ব্যাকুল হয়ে থাকে একটু দেখি, ভগবান এটা দেখতে খুব ভালোবাসেন। এই জন্যই বৈষ্ণব শাস্ত্রের আমাদের দর্শনের সার কথা হলো হলো কি, কাঁদতে থাকো, কান্নাই হলো তপস্যা, এখানে অন্য কোনো তপস্যা নাই, কঠোরতা নাই, কান্নাই হলো একমাত্র তপস্যা। গোবিন্দ এসে করে কি জানেন, চোখের জল মুছিয়ে দেয়, ঘুচিয়ে দেয় না, কাঁদো, আবার লুকিয়ে পড়ে কাঁদো, বারে বারে এসে মুছিয়ে দেয় কিন্তু কিছুতেই ঘুচিয়ে দেয় নাই, আবার কান্না একেবারে ঝরঝরো হয়ে এসে উপস্থিত হয়। তাই আড়ালে থেকে দেখছেন, আমার জন্য ব্যাকুলতাটা একটু দেখি, এটা দেখতে খুব ভালোবাসে প্রভু গোবিন্দ, এটা দেখতে ভালোবাসে, আমার জন্য আমার প্রিয়জনেরা কেমন করে আকুলতা, কেমন করে ব্যাকুল হয়। আমরা অনেক দৃষ্টান্ত দেখেছি,
কিন্তু এর কোনো দৃষ্টান্ত নাই, কোনো দৃষ্টান্তের পাওয়া যায় নাই। এই জন্য সে শুকদেব কিছুই বলেন নাই। বৃত্রাসুর চরিত্রে হরিদর্শনের জন্য ব্যাকুলতার তিনটে দৃষ্টান্ত আছে। অজাত পক্ষাই বা মাতরং খগা, এ কথা আছে। পক্ষী শাবকরা যেমন পক্ষী জনং জননী দর্শনের জন্য ব্যাকুলতা, এ কথা আছে। স্তন্যং যথা বৎসতরা ক্ষুধার্তা, এ কথাও আছে। গোবৎস যেমন তার মাকে পাবার জন্য ব্যাকুলতা প্রকাশ করে। প্রিয়ং প্রিয়ে বুষিতং বিষণ্ণ, এ কথাও আছে। যেমন প্রিয়া পোষিত ভর্তৃকা, সে যেমন প্রিয় পতিকে দর্শনের আশায় অপেক্ষা করে থাকে তিলে তিলে, সেই রকম কথাও আছে। শুকদেব তিনটির একটিও গ্রহণ করেননি, এর থেকে উৎকৃষ্ট কোনো দৃষ্টান্ত পাননি, পাননি বলেই কিছু বলেননি। তাদের দৃষ্টান্ত তাদের কাছেই। এই ব্রজরামারা যেমন করে কৃষ্ণ প্রাপ্তির জন্য কেঁদেছিল, যেমন করে আকুল বিকুলি হয়ে গোবিন্দ দর্শনের পথের দিকে দাঁড়িয়েছিল, যমুনার পুলিন বাটে এসে সমস্তরে গান করে বীজ মন্ত্র উচ্চারণ করে অপ্রাকৃত নবীন মদন, এর থেকে বুঝিবা আর কোনো বড় মন্ত্র নেই। ভগবান দেখছেন, গোবিন্দ দেখছেন, আমার জন্য এমন করে কাঁদা যায়, আমার জন্য এরকম আকুল ব্যাকুল হওয়া যায়, এটা তো আমি বুঝতে পারলাম না। আমি কি কোনোদিন এরকম হতে পারবো? বৃন্দাবন তো অপ্রাকৃত ধাম, অপ্রাকৃত ধামে যে যা চিন্তা করে তাই পাই, আজও পাই। যে যার চিন্তামণি ভূমি, তা গোবিন্দ যদি এই যোগমায়ার আশ্রয় নিলেন তাহলে তার বাসনা পূরণ হবে। যে তোমার বাসনাও আমি পূরণ করিয়ে দিব, তোমাকেও এরকম ব্যাকুল হয়ে চোখের জল ফেলিয়ে কাঁদাব, হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে। আসলেন নদিয়া নগরে ত্রিভঙ্গ গৌরাঙ্গ হয়ে। এখন নয়নাশ্র অবিরাম মুখে সদ নিজ নাম, বিরহ মিলনের সহাবস্থান যিনি ব্রজের ত্রিভঙ্গ সুরধ্বনি তটে এসেন, এসে তিনি হলেন শ্রী গৌরাঙ্গ। বললেন কি, ভগবানের এই বাসনাটা পূরণ হয়ে গিয়েছিল, এইখানে হয়নি, হয়ে গেল শ্রী নদিয়া নগরে সুরধ্বনির তীরে। গোবিন্দ বলছেন, দেবীগণ, হে দৈতাগণ, সুন্দরীগণ এসে উপস্থিত হলেন, যখন যখন প্রবল, যখন খুবই উৎকটতা আসে, যখন খুবই ব্যাকুলতা আসে না, ভগবান থাকতে পারে না। ভগবান কেন বলছি জানেন? আমাদের জন্য, তাদের জন্য না, তাদের জন্য গোবিন্দ বলবো, তাদের ইন্দ্রির অধিষ্ঠাত্রী দেবতা, তাদের সুন্দর মনোমোহন মনোহর, তাদের সর্বচিত্তহর, ভক্তির ভাব ভগবানের আবির্ভাব, তাই তো, এটাই তো হলো নিয়ম। তাই এনাদের, এইসব সুন্দরীদের ভাব নয়, এরা চোখের জলে সমস্ত মহাভাবগণের যেন এইখানে আর একটা দ্বিতীয় সমুদ্র তৈরি করেছেন। মহাভাবগতিগণের উদ্বেল তরঙ্গ উত্থিত হয়েছে, তাতে ভগবান এসে উপস্থিত হলেন, গোবিন্দ এসে উপস্থিত হতেছেন, সাক্ষাৎ মন্মথ মন্মথ রূপ নিয়ে এসে উপস্থিত। পীতাম্বর ধর, পীতাম্বর ধর কেন বললেন? শুধু পীতাম্বর বললেই তো গোবিন্দকে বলা যায়, পীতাম্বর ধর কেন বললেন? বলে সগবি, গলালগ্নিকৃত বস্ত্র হয়ে এসেছে, বড় অন্যায় করেছি, বড় অন্যায় করেছি। তিনি এইখানে পীতাম্বর এবং পীতাম্বর ধর হয়ে উপস্থিত হলেন। সেই জন্য বলছেন কি, জোড়হাতে বলছেন, দেবীগণ আমার প্রতি কোনো অসূয়া প্রকাশ করো না, আমি তোমাদের প্রিয় না। প্রিয় অপরাধ করতেই পারে, অপরাধ মার্জনা করে দাও, ক্ষমা করে দাও। তোমরা যদি ক্ষমা না করো তাহলে এই জগতে কেন, আমার কখনোই কেহ ক্ষমা করবে না। তোমরাই একমাত্র আমার সুযোগ্য পাত্রী,
এই শ্লোকে মা সুয়েতুং তৎপ্রিয়ং প্রিয়া, হে প্রিয়াবর্গ তোমরা আমার প্রতি অসূয়া প্রকাশ করো না। এতে ব্রজরামা যে সর্বোৎকৃষ্ট কৃষ্ণানুরাগ কীর্তিত হয়েছে সেটি দৃষ্টান্ত দিলেন। এরপরে পরবর্তী পয়ারের সাথে যেভাবে সাক্ষাৎকার দেবেন মহাপ্রভুর আশীর্বাদে আমরা। Да, я его считаю.